বন্ধুরা, আমরা চলে আসলাম সরাসরি মোবাইল স্ক্রিন। এখন আমরা দেখছি কিভাবে বিলটি দিতে হয়। প্রথমে আমরা বিকাশ অ্যাপসে লগ ইন করতেছি। আপনি আপনার বিকাশ অ্যাপসে লগ ইন করে নেবেন। এখন আমাদের পাসওয়ার্ডটি দিতে হবে। আপনি আপনার সঠিক পাসওয়ার্ডটি দিবেন। এরপর আমাদের সরাসরি চলে যেতে হবে পে বিল অপশনে। আমি মার্ক করে এটি দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, এরপরে পে বিলে ক্লিক করবেন। এরপর দেখুন এখানে অনেকগুলো আসবে, পল্লি বিদ্যুৎ প্রিপেড পোস্টপেড। এখানে আমাদের যেহেতু পল্লি বিদ্যুৎ পোস্টপেড বিল, সেটি আমরা সিলেক্ট করে নিচ্ছি পল্লি বিদ্যুৎ পোস্টপেড। আমি মার্ক করে বুঝিয়ে দিয়েছি। এরপর দেখুন এখানে জুলাই, এখানে ম্যাক্সিমাম একটা সমস্যা আছে। এখানে জুলাই চলতি মাস, এই মাসের বিল এখনও লেখা হয়নি। আমাদের গত মাস সের বিলটি এখানে সিলেক্ট করে নিতে হবে। এখানে বেরোস আর একটি অপশন আছে, দেখুন আপনার চলতি মাসের বিল তো দিতে হয় না, সেজন্য আপনি যেটি বাই ডিফল্টভাবে সেটিংয়ে দেওয়া থাকবে আপনি পরেরটি সিলেক্ট করুন। যেমন এখানে জুলাই 2020, এখানে আমি জুন 2020 দিলাম। এরপর দেখুন আর একটি অপশন, এখানে ভবিষ্যৎ বিল পেমেন্টের জন্য অ্যাকাউন্টে সেভ করে রাখুন। যদি আপনি যদি চান যে আমার এই অ্যাকাউন্টে সেভ থাক, আমি পরবর্তীতে আমার এই SMS অ্যাকাউন্ট নম্বরটি দেওয়ার প্রয়োজন নেই, তাহলে আপনি এখানে টিক মার্ক দিয়ে দিতে পারেন। আর এখানে দেখুন আপনার রেফারেন্সের জন্য একটি নাম লিখুন। আপনি কার মাধ্যমে জানতে পারলেন যে পল্লী বিদ্যুতের বিল বিকাশ অ্যাপ দিয়ে দেওয়া যায়, সেটি এখানে নাম দিবেন। আমার নামটি দিয়ে দিতে পারবেন, বা আপনার যে কোনো একটি পরিচিত নাম দিয়ে দিবেন, বা যে কোনো কিছু টেক্স উঠিয়ে দিলেই হবে। বাই ডিফল্ট আমি আমার নামটি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এরপর পে বিল করতে এগিয়ে যান। এখানে বিয়ার্স, এখানে মেন আমাদের SMS অ্যাকাউন্ট নম্বরটি দিতে হবে। SMS অ্যাকাউন্ট নম্বরটি এখন আমরা দিয়ে দিচ্ছি আপনাদের বোঝার জন্য। ভিডিওর মধ্যে একটি ফুটেজ দেওয়া হবে। আপাতত আমরা এখানে নম্বরটি উঠিয়ে দিচ্ছি, 1047-03-27-01-450। এরপর এখানে দেখুন বিল পে করতে এগিয়ে যান। এই অপশনটি চালু হয়ে গেছে অটোমেটিক। আপনি যদি কোনো কিছু এখানে ভুল করে থাকেন, এখানে আপনার এই অপশনটি আসবে না। হ্যাঁ, আমরা চলে যাচ্ছি নেক্সট স্টেপে। কিছুক্ষণ ওয়েট করার পর আমাদের সামনে নতুন একটি মেনু ওপেন হবে। এইখানে দেখুন এখানে আমাদের জুনের বিল, SMS কাউন্টার নম্বর, স্ট্যাটাস আনপেইড, এখনও পেইড করা হয়নি বিলটি, পরিশোধের শেষ সময় এখানে দেওয়া আছে 15 তারিখ। দেখুন এখানে সব কিছু, আপনার ব্যালেন্স কত আছে তাও এখানে দেওয়া আছে, আমার ব্যালেন্স কত রয়েছে। এই ইনফরমেশনগুলো আপনি ভালো করে দেখে নেবেন, এরপর পরের ধাপে যেতে ট্যাপ করবেন। এরপর এখানে আমাদের পরিমাণ কত, চার্জ কত, এখনও পল্লী বিদ্যুৎ কোনো চার্জ নেয়নি, ফ্রিতে এটি দিতে দিচ্ছে। হয়তো বা আপনার আগামীতে 5 থেকে 10 টাকা প্রতি বিল প্রতি নিতে পারে। এখানে আমাদের কাঙ্ক্ষিত পিন নম্বরটি দিয়ে ওকে দিলেই বিলটি সরাসরি পেইড হয়ে যাবে। তা আমরা সরাসরি যেহেতু দেখাতে চাইছি, আমরা সরাসরি দিয়ে দিচ্ছি। হ্যাঁ বিয়ার্স, এখানে আমরা সরাসরি পে বিল করছি। অনেকে বুঝে না যে কীভাবে ট্যাপ করতে হয়, এই অপশন এসে অনেকে আটকে খেয়ে যান। এখানে আপনার আঙ্গুল দিয়ে টাচ করে ধরে রাখতে হবে অনেকক্ষণ। দেখবেন একটা দাগ এই কোণা থেকে ওই কোণারে পুরোপুরি হয়ে গেলেই আপনার বিলটি কমপ্লিট হয়ে যাবে। আমি টাচ করে ধরে রাখছি। হ্যাঁ বিয়ার, দেখতে পাচ্ছেন নতুন একটি উইন্ডোজ চলে এসেছে পল্লী বিদ্যুতের। সামান্য কিছু ওয়েটিং করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার পে বিল সফল হয়েছে। পল্লী বিদ্যুৎ সময় কত তারিখে দিচ্ছে, কত সময়, ট্রানজ্যাকশন আইডি, নতুন ব্যালেন্স, এখানে সব কিছু হয়ে গেছে। পরবর্তী নেক্সটে যায়।
এরপর দেখুন বিয়স এখানে চমৎকার একটি ফিচার তারা অ্যাড করেছে, রিসিট ডাউনলোড করুন। আপনি যে টাকাটা দিয়েছেন সেটির জন্য দেখুন আমাদের একটি অপশন দিয়ে দিছে, সরাসরি আমরা রিসিটটি আমরা ডাউনলোড করতে পারবো এবং কোনো সমস্যা হলে পরবর্তীতে এটা দেখালেই আমাদের সমাধান হয়ে যাবে। আমরা সরাসরি ডাউনলোড করে নিচ্ছি। সরাসরি আমাদের ব্রাউজারে ঢুকে যাবে। হ্যাঁ দেখুন এখানে আমাদের ডাউনলোড, হ্যাঁ ডাউনলোড হয়ে গেছে অটোমেটিক। আমরা এখন ওপেন করে দেখছি। দেখুন বেশ আমাদের সুন্দর একটি তারা রিসিপ্ট দিয়ে দিয়েছে। এখানে দেখুন অর্গানাইজেশন নেম, প্রতিষ্ঠানের নাম দেওয়া আছে পল্লী বিদ্যুৎ পোস্টপেড, বিল মান্থ কত মাসের বিল দিলাম সেটিও এখানে দিয়ে দিয়েছে। এরপর বিল অ্যাকাউন্ট নম্বর কোন নম্বর থেকে এখানে অ্যাকাউন্ট নম্বরও দেওয়া আছে। এরপর কত টাকা আমরা পে করেছি এটা পেমেন্ট ইনফরমেশন, পেমেন্ট ডেট কত তারিখে 10 জুলাই 2020, এরপর কোন নম্বর থেকে, এরপর আমাদের ট্রানজ্যাকশন আইডিটি কোনটা সেটি, এরপর দেখুন এখানে আমরা কত টাকা পে করছি, বিকাশ ফি বলেছিলাম যে বিকাশ এখনও কোনো ফি নির্ধারণ করেনি, তাদের অ্যাপসের মাধ্যমে দেওয়ার জন্য নতুন নতুন এটা ফ্রিতে দিয়েছে, হয়তোবা 5 থেকে 10 টাকা পরবর্তীতে তারা নিতে পারে। তো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের টপিক, ইনশাল্লাহ আপনারা পারবেন আমি আশা করি, খুবই সহজ। আমার দেওয়া আছে আগের মাসেও 3টা বিল দিয়েছি, কোনো ধরনের কোনো প্রকার সমস্যা নাই, এটি আপনার বিল লিস্টেও আগে যাবে, তাদের অফিসে দিয়েও তারা অনলাইনে এটা জমা করা লাগে বা অফলাইনে তারা পাঠিয়ে দেয়, এরপর সেটি যোগ হয় আর এটা সরাসরি আমাদের ব্যাংকেই ট্রান্সফার হয়ে যাচ্ছে আমাদের অ্যাকাউন্টে। আশা করি বুঝতে পারছেন, না বুঝলে কমেন্ট করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, হোয়াইট নেক্সট টিউটোরিয়াল, ডোন্ট ফরগেট সাবস্ক্রাইব।